ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল ইউটিউব চ্যানেল চারুপাট স্কুল ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে পরিপূর্ণ শিক্ষা পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে চারপাট অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হামিদুল ইসলাম মিন্টু আবারও স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা অনুশীলনী আট অর্থাৎ গড়ের অনুশীলনী থেকে সৃজনশীল দুই নাম্বার বা যোগ্যতা ভিত্তিক দুই নাম্বার প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অবশ্যই মনোযোগ সহকারে বোঝা এবং শেখার চেষ্টা করবা প্রশ্নটি আমি বোর্ডে উঠিয়েছি খেয়াল করো দুই নং প্রশ্নের সমাধান না আগে প্রশ্নটাই লিখেছি প্রশ্নটা আলোচনা করি সাতটি খেলনা গাড়ির মূল্য চারশো ছয় টাকা প্রথম তিনটি গাড়ির গড় মূল্য আটান্ন টাকা এবং শেষের তিনটি গাড়ির গড় মূল্য পঞ্চান্ন টাকা এই তথ্যটুকু দেওয়ার পরে প্রশ্ন করা হয়েছে ক নাম্বার শেষের তিনটি গাড়ির মোট মূল্য কত খ নাম্বারে বলছে প্রথম তিনটি গাড়ির মোট মূল্য কত এবং গ নাম্বারে এসে বলছে চতুর্থ গাড়ির মূল্য কত বুঝতেই পারছো খুবই সহজ একটা যোগ্যতাভিত্তিক প্রশ্ন আমরা সমাধান করব অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করব প্রিয় শিক্ষার্থী ক নাম্বার প্রশ্নে বলছে শেষের তিনটি গাড়ির মোট মূল্য কত শেষের তিনটা গাড়ির গড় মূল্য কত পঞ্চান্ন টাকা উদ্দীপকের দাওয়াই ছিল তো যদি আমরা গড় পেয়ে থাকি তাহলে মোট মূল্য বের করতে আমাদের মোটেও কষ্ট হওয়ার কথা না তাহলে আমরা কিভাবে লিখব শেষের তিনটি গাড়ির গড় মূল্য পঞ্চান্ন টাকা লিখব সুতরাং শেষের তিনটি গাড়ির মোট মূল্য গড় যদি দেওয়া থাকে মোট বা সমষ্টি কেমনে পাওয়া যায় গড় গুণন রাশির সংখ্যা এখানে রাশির সংখ্যা কত এখানে রাশির সংখ্যা যেহেতু তিনটি গাড়ি তাই তিন হবে রাশির সংখ্যা গুণ করে দাও অঙ্ক শেষ গুণ করো তিন পাঁচা পনেরো আর হাতে থাকে এক তিন পাঁচা পনেরো আর এক ষোলো অর্থাৎ তিনটি গাড়ির মোট মূল্য হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা কোন তিনটি গাড়ি শেষের তিনটি গাড়ি আর সেটাই আমাদের বের করতে বলা হয়েছিল প্রিয় শিক্ষার্থী খেয়াল করো এবার খ নাম্বার প্রশ্নে বলছে যে প্রথম তিনটি গাড়ির মোট মূল্য কত আমরা ক নাম্বার যেভাবে করেছি খ নাম্বারও সেই একই ভাবেই বের করবো সেটা কি নাম্বার প্রথম তিনটি গাড়ির গড় মূল্য উদ্দীপকে দেওয়া ছিল কত টাকা আটান্ন টাকা যদি গড় জানি তাহলে মোট বার সমষ্টি কীভাবে বের করব গড় গুণন রাশির সংখ্যা মানে আটান্ন গুণ তিন তাহলে আমরা মোট মূল্য বের করি লিখব সুতরাং প্রথম তিনটি গাড়ির মোট মূল্য আটান্ন গুণ তিন গুণ টাকা সমান সমান চব্বিশ হাতে কত দুই তিন পাঁচা পনেরো আর দুই সতেরো একশো টাকা তাহলে আমরা উত্তর পেয়ে গেছি লিখে ফেলবো একশো টাকা প্রিয় শিক্ষার্থী খেয়াল করো এবার গ নাম্বার প্রশ্নে বলছে যে চতুর্থ গাড়িটির মূল্য কত তো চতুর্থ গাড়িটির মূল্য বের করতে গেলে আমাদের যেটা করতে হবে প্রথম তিনটার যোগ ফল আর শেষের তিনটা মোট ছয়টা সংখ্যার যোগ ফলটা আগে বের করে নিতে হবে প্রথম তিনটা গাড়ির মূল্য আমরা বের করেছি শেষের তিনটা গাড়ির মূল্যও আমরা বের করেছি তাহলে প্রথম তিনটা আর শেষের তিনটা এই মোট ছয়টা গাড়ির মূল্য কত এক জায়গা করে নিতে হবে বা যোগফলটা বের করে নিতে হবে তাহলে আমরা লিখবো প্রথম তিনটি ও শেষের তিনটি অর্থাৎ বা ছয়টি গাড়ির মূল্য একশো চুহাত্তর ছিল প্রথম তিনটা আর পরের তিনটা ছিল হচ্ছে শেষের তিনটা ছিল হচ্ছে একশো পঁয়ষট্টি সমান সমান কত টাকা হয় আমরা যোগ করে বের করি আর আমরা যোগ সেক্ষেত্রে একশো চুহাত্তর আর একশো পঁয়ষট্টি যোগ করো পাঁচ চারে নয় ছয় সাত তেরো তিন হাতে থাকে এক তিন তার মানে হচ্ছে তিন তিন নয় অর্থাৎ তিনশো উনচল্লিশ টাকা কয়টা গাড়ির মূল্য ছয়টা গাড়ির মূল্য এখন আমাদের বলছে যে এখন শেষের যে সরি আমাদের বলছে চতুর্থ গাড়িটির মূল্য কত বিষয়টা এমন খেয়াল করো আমি যদি এখানে সাথে ছবি আঁকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এর মধ্যে প্রথম যে তিনটা গাড়ি তার মূল্য কত একশো চুহাত্তর আর শেষের যে তিনটা গাড়ি তার মূল্য কত একশো এখন ওই প্রথম তিনটা আর শেষের তিনটা ছয়টার যদি যোগফল বের করো সেখান থেকে তোমার টোটাল সাতটা গাড়ির মূল্য কত সেটা কিন্তু উদ্দীপকে দেওয়া ছিল সেই সাতটা গাড়ির মূল্য থেকে যদি ছয়টা গাড়ির মূল্য বিয়োগ করো তাহলে একটা গাড়ির মূল্য পাওয়া যায় সেই গাড়িটা কোন গাড়ি এই যে মাস গাড়ি অর্থাৎ চতুর্থ গাড়িটির মূল্য বের হবে চতুর্থ গাড়িটির মূল্য তার মানে সাতটা গাড়ির মূল্য বিয়োগ গাড়ির মূল্য তাহলে আমরা চতুর্থ গাড়িটির মূল্য পেয়ে যাব। তাহলে কি লিখবো সুতরাং চতুর্থ গাড়িটির মূল্য উদ্দীপকের দেওয়া ছিল কয় টাকা চারশো ছয় বিয়োগ আমরা ছয়টা গাড়ির মূল্য বের করলাম কত তিনশো উনচল্লিশ টাকা সমান সমান বিয়োগ করলে কত হবে রাফ দেখাও চারশো ছয় বিয়োগ তিনশো উনচল্লিশ নয় কত হলে ষোলো সাত হাতে থাকে এক চার কত হলে দশ ছয় হাতে থাকে এক মিলে গেল তার মানে চতুর্থ গাড়িটির মূল্য কত টাকা সাতষট্টি টাকা আমরা যেটা রাফ করেছি লিখে দিলাম রাফ এবং সেটা অবশ্যই বক্সের মধ্যে করব চতুর্থ গাড়ির মূল্য পেয়ে গেছি লিখে ফেলবো উত্তর সাতষট্টি টাকা তাহলে খুব সহজেই আমরা যোগ্যতা যোগ্যতাভিত্তিক প্রশ্ন দুই নাম্বারের সমাধান করে ফেলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এত সহজ অঙ্ক বুঝতে না পারারও কোনো কারণ নাই আর এই সমস্ত অঙ্ক তোমরা নিজেরা এমনিতেই পারবে ইনশাআল্লাহ তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো তোমরাও আমাদের জন্য দোয়া করবে আমরা যেন সুস্থ থাকতে পারি তোমাদের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি তোমাদেরকে ভালোভাবে লেখাপড়া শেখাতে পারি আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ